হাই এভরিওয়ান, আমি রাহুল আর তোমরা দেখছো এমএলডি ওয়াই রাহুল। আজকে আর একটি নতুন আপডেট নিয়ে এসেছি। এএনএম জিএনএম যে এক্সটেন্ডেড মপ রাউন্ড কাউন্সিলিং চলছিল, তো আজকে সেই ব্যাপারেই কথা হবে। তো দেখো, প্রথম রাউন্ড কাউন্সিলিং এক্সটেন্ডেড মপ রাউন্ড সেটা কমপ্লিট হলো, এরপরে সেকেন্ড রাউন্ড। তো আজকের এই ভিডিওতে সেকেন্ড রাউন্ড এক্সটেন্ডেড মপ রাউন্ড সংক্রান্ত কিছু আপডেট এসেছে, সেটি আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো, আলোচনা করব। তো দেখো, আমি ওই স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে ওই ওয়েবসাইটের মধ্যে আছি, লিঙ্ক তো তোমরা জানো, যারা জানো না তাদের জন্য দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে কি দেখাচ্ছে, যে এখানে নতুন একটা আপডেট এসেছে যে সেকেন্ড রাউন্ডের জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে এক্সটেন্ডেড মপ রাউন্ড কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু এএনএম জিএনএম 2021, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। যে আপডেটটি সেটি হলো নিউ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ফর সেকেন্ড রাউন্ড এক্সটেন্ডেড মপ রাউন্ড কাউন্সেলিং। অর্থাৎ নতুনভাবে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিং সেকেন্ড রাউন্ডের জন্য উইল স্টার্ট ফ্রম 7th January 2022 আফটার 4:30 PM। অর্থাৎ আজকে 7 তারিখ 4:30 পর থেকে হিসাব মতো লগ ইন করে তোমরা রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এবং লকিং করতে পারবে। এটিই হচ্ছে নতুন আপডেট। তো ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, যেহেতু এখন 4:30 পেরিয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লগ ইন হবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, লগ ইন ফর জিএনএম অপশন এবং লগ ইন ফর এএনএম অপশন, তোমরা এই দুটো অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে যে লগ ইন করে তোমরা তোমাদের যে রোল নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে সিকিউরিটি পিন দিয়ে তোমরা লগ ইন করতে পারছো। অর্থাৎ যারা যারা ইচ্ছুক তারা এখনই যাও এবং তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য যে প্রসিডিওর, চয়েস ফিলিং ও চয়েস লগিং শুরু করে যাও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এরকম আরও ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।